মানে বেশরম রং বলে কোয়ার দরে যে নস্যাত করব খুঁজেছে মৌলবাদী চিন্তায় শাহরুখ খানক, সেই সিনেমাখন কোনো কারণত যাতে অসমৰ কোনো একটা ছবিগৃহত প্রদর্শিত নহয়। চুপ কৰিবা কুত্তে, এই দেখ অরেঞ্জ কালারে এনে কন্ডম বানাইছে, অরেঞ্জ কালারে স্যান্ডেল আছে, অরেঞ্জ কালারে দাঙ্গি বানাইছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে ভিডিও করুম একটাই, মানে যে শাহরুখ খানের পাঠান সিনেমা নিয়ে কিছু আলোচনা করুম। কারণ এই সিনেমাটা যখন থেকে একটা গান রিলিজ হয়েছে তারপরে থেকে কিন্তু পুরো হাঙ্গামা লেগে গেছে সারা দুনিয়ার মধ্যে। যারা হিন্দুত্ববাদী নেতা আছে, হিন্দুত্ববাদী কিছু মানুষ আছে, হিন্দুত্ববাদী কিছু শয়তান আছে, মূর্খ আছে, তারা এই গানটা নিয়ে মানে খুবই এখানে একদম পুরো তুলবার লাগিয়ে দিছে। এই গানটা আসলে কি আছে গানটার মধ্যে, সে গানটা আগে আপনারা দেখেন তো কিসের জন্য এরা এরকম লাগাইছে, তো গানটা দেখেন। তো বন্ধুরা, আপনারা গানটা দেখলেন যে এখানে দীপিকা পাদুন একটা অরেঞ্জ কালারের পিন্ডা রয়েছে, ড্রেস পিন্ডায় গানটার মধ্যে অ্যাক্টিং করছে, তার মধ্যে আছে শাহরুখ খান। কিন্তু সেই জন্য কিন্তু এটা নিয়ে এইরকম বিরুদ্ধ চলতেছে, কারণ এটা নিয়ে আমাকে আসামের কুত্তারঞ্জন যা আছে, কুত্তারঞ্জনে কি বলে সেটা কুত্তারঞ্জনের মুখে দিয়ে শুনেন। আজিৰ পৰা কেইটামান দিনৰ পিছতেই শাহরুখ খান অভিনীত এখন মুসলমান মৌলবাদী চিন্তাৰ দ্বাৰা প্ৰভাৱিত মুসলমান মৌলবাদী চিন্তাক প্ৰচাৰ প্ৰসাৰ কৰাব খোজা আৰু সনাতন হিন্দু সত্তাক নস্যাত কৰিব খোজা, আমি যি ত্যাগৰ প্ৰতীক, অগ্নিৰ প্ৰতীক, যি ৰং, সেই গেৰুৱা ৰং নস্যাত কৰা, মানে বেশরম রং বলে কোয়ার দরে যে নস্যাত করব খুঁজেছে মৌলবাদী চিন্তায় শাহরুখ খানক, সেই সিনেমাখন কোনো কারণত যাতে অসমৰ কোনো একটা ছবিগৃহত প্রদর্শিত নহয়। চুপ কৰিবা কুত্তে। প্রত্যেকগৰাকী ছবি গৃহৰ মালিকলে আৰু চিনেমা চাব খোজা দৰ্শকলে কৈছোঁ, আপোনালোকে যি চিনেমা চাব চাই থাকক, আমাৰ তাত ক'বলগীয়া নাই। কিন্তু সনাতন হিন্দু সত্তাক নষ্ট কৰিব পৰা যিকোনো কথা, যিকোনো চিন্তা আহি থকা দিনত আৰু অসমত আমি গজালি মেলিবলৈ নিদিওঁ। এই কুত্তাৰঞ্জন, সত্যৰঞ্জন, তুই যে এটা নিয়ে বিৰুদ্ধ কৰবা নিচা, তুই যে দেখলি এনে বগা কালার পিন্ধার হয়েছে, এটা নিয়ে তুই বিরুদ্ধ করতেছে যে সিনেমা চলবার দিবি না, সিনেমা ফল না দেখ না করবার দিবি না। এই যে অক্ষয় কুমার যে ভুল বলে সিনেমার গাহানের মধ্যে যে ই করবার নিচ্ছে, ড্যান্স করবার নিচ্ছে, ওরা গাহানের মধ্যে থাকে না, ও অরেঞ্জ কালার ড্রেস পিন্ধা করবার নিচ্ছে, সেটা নিয়ে তখন তো কিছু বলা হালি না, তখন তো কোনো প্রবলেম হইলো না তোর। ও কারণ অক্ষয় কুমার হিন্দু, তোর দুলাভাই। I got broads in Atlanta, chasing the lean and fat, credit cards and scams, hitting the licks in the back. Hey, don't let you head on a talk on Kata Kwa Rai. Ekhane dekh Niruha, mana je are khatiya amade shuya khatiya to tortaise bhangtaise, seta ne to seta to sokhe baje nai. Ei dekh orange color ene condom banaise, seta ne to kono matha beta nai, orange color sandal ase, seta ne kono matha beta nai. তখন একটাই মাথা ব্যথা, ওই গানের মধ্যে দীপিকা পাদুকোন ড্রেস পিনছে অরেঞ্জ কালার, আর সেখানে আছে শাহরুখ খান, কারণ ও মুসলিম, সেই জন্য তখন মানে কলজায় আঘাত লাগিয়ে গেছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। তাই তো এর ধর্ম নিয়ে তারা এই লাগাইছে, ধর্ম নিয়ে তারা এত খেপচা করে। এই যে গ্রিন কালারের জাঙ্গি বানাইছে, অরেঞ্জ কালারের জাঙ্গি বানাইছে, তো সেটা দেখলি না তোরা, সেটা চোখে বাজলো না, কোম্পানি বন্ধ করে দে, যা কোম্পানিতে দেখো গ্রিন কালার অরেঞ্জ কালারের জাঙ্গি বানাইছে, কোম্পানি বন্ধ করে দেওয়ার যাস, এটা দিব ওনে চুদি হার বানা। শাহরুখ খান আছে সিনেমার মধ্যে, শাহরুখ খান লেগেছে, এই সিনেমা কি শাহরুখ খান বানাচ্ছে, সিনেমার মধ্যে ডাইরেক্টর হিন্দু, প্রডিউসার হিন্দু, যত মানুষ আছে সব হিন্দু, এক শাহরুখ খান একলা তো সিনেমা বানা নাই, আর তুই কবে নিস কি সিনেমা চলবার দিবি না, আসামে সিনেমা চলবার দিবি না, সিনেমা চললে বেজাল হবো, এর সিনেমা হল কি তোর বাপের নাকি? তুই সিনেমা হল বন্ধ করে দিবি, সিনেমা হল চলবার দিবি না, সিনেমা দেখাইবো এন্টারটেইনমেন্টের জন্য, এন্টারটেইনমেন্ট সিনেমা সবাই দেখে এন্টারটেইনমেন্টের জন্য, ওরে ধর্ম তোর ধর্ম নিয়ে টানা টানা গেছে, ধর্ম দেখলে তো কাম হবে না, সিনেমা বানাইছি এন্টারটেইনমেন্ট, সিনেমা সিনেমার মতো দেখ। আপনি ইসকা মজা লেনা চাইয়ে, আনন্দ লিজিয়ে, ये चुनाव के माहौल में आपा धापी में कुछ आपको ये आनंद खुशी के पल मिलती है, जरा आनंद लीजिए ना,
টেনশন মত রাখিয়ে আছে এই চিজো কা ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা যত হিন্দুত্ববাদী মানুষ আছে তাদের সামনে যায় তাদের মাথায় কিছু ঢুকে যে শাহরুখ খান এক লাই করে না এই ভিডিও এই ভগবা কালার দীপিকা পাদুন এক লাই না এর আগে বহুত কিছু বহুত কালাকাররা ভগবা কালার পিন্দাই করছে তাকে কোনো বিরুদ্ধ হয় না আর তাকে করবারও পারে নাই কারণ তারা হিন্দু ছিল আর এখানে শাহরুখ খান মুসলিম সেই জন্যই এরা বিরুদ্ধ হইতেছে তো গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিয়েন।